হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জানানো হচ্ছে যে ফাইনাল ইয়ার জিএনএম এক্সামিনেশনের জন্য একটি নোটিশ পাবলিশ করেছে অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অর্থাৎ WBNC। চলো নোটিশটা পড়ে দেখে নিই আমরা। টু দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল অর সুপারিনটেন্ডেন্ট অর সেক্রেটারি প্রিন্সিপাল নার্সিং অফিসার সিনিয়র সিস্টার টিউটর ইনচার্জ প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল হসপিটাল অফ দ্য নার্সিং স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। স্যার অর ম্যাডাম, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু হোল্ড দ্য অনলি ফাইনাল ইয়ার থিওরি পার্ট অফ দ্য জেনারেল নার্সিং মিডওয়াইফারি থার্ড ইয়ার এক্সামিনেশন ইন সেপ্টেম্বর 2020 অ্যাট দ্য ফলোয়িং সেন্টার অ্যালং উইথ দ্য মেনশন বিলো দ্য আদার ইনস্টিটিউশন ইন দিস টার্ম। The practical part of the above examination will commence on and from 18 September 2020. See practical program onwards with the other institution. The theory part of the above examination will commence on the 12th October to 13th October. তাহলে আমরা এখান থেকে জানতে পারছি 18 সেপ্টেম্বরে প্র্যাকটিক্যাল পার্টের এক্সাম কোথায় কী হবে না হবে জানিয়ে দেওয়া হবে এবং 12 অক্টোবরে কিন্তু এক্সাম হবে 13 অক্টোবরে হবে। এবার এখানে কিন্তু একটা লিস্টই দিয়েছে কাদের কাদের কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্টার ও এখানে ভাগ করে দিয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে আলিপুরদুয়ার 1-24, আনন্দলোক হসপিটাল 25-58, এইভাবে কিন্তু রোল নাম্বার ভাগ করে দিয়েছে। তো আমরা দেখলাম 1-3145 পর্যন্ত রোল নাম্বার পর্যন্ত কোথায় কোথায় কী হবে না হবে পরীক্ষা হবে কোন ডিস্ট্রিক্টে কোথায় পুরো দিয়ে দিয়েছে। আমি এই পিডিএফ ফাইলটা আমার ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেবো, সেই হোয়াটসঅ্যাপে সবাই জয়েন করে লিঙ্কটা এবং পিডিএফটা নিয়ে নেবে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে সমস্ত কিছু দেওয়া আছে হসপিটাল তারপর সমস্ত কিছু নোটিশ আমরা একটু দেখতে পাচ্ছি। অ্যাজ পার দ্য কারেন্ট সিচুয়েশন এই অবস্থাতে ইভ্যালুয়েট ডিউ টু দ্য COVID-19 কিপিং দ্য মাইন্ড অফ ফলোয়িং সিনারিও অ্যান্ড দ্য এনশিওরিং দ্য মেনটেন্স অফ সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড দ্য প্রপার সেফটি অফ অল ডিউ দ্য এনশিওরিং কাউন্সিল এডুকেশন স্টুডেন্ট টু স্টার্ট অন ফ্রাইডে 18 2024 প্র্যাকটিক্যাল দ্য থিওরি অন অক্টোবর 12-13-20। দি নার্সিং স্কুল অফ অথরিটিস শুড অ্যাভয়েড বাই দ্য ফলোয়িং নর্মস অ্যাজ মেনশন বিলো দ্য অ্যালং সাইড আদার প্রেসক্রাইব নর্মস অন। এখানে কিন্তু ডেট ডিক্লেয়ার করে দিয়েছে এবং স্টুডেন্টদের প্রতি কিছু ম্যান্ডেটরি দিয়েছে এখানে কিন্তু সেগুলো আমরা দেখবো। স্টুডেন্ট অ্যান্ড টিচার শুড ম্যান্ডেটরিলি ওয়ার মাস্ক অ্যান্ড গ্লাভস বিফোর এন্টারিং দ্য এক্সামিনেশন হল, প্রপার স্যানিটাইজিং শুড বি মেড, দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট শুড বি ডান বাই দ্য মেনটেন দ্য সোশ্যাল ডিস্টেন্সিং। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টিচার এবং স্টুডেন্টকে মাস্ক এবং গ্লাভস পরে আসতে হবে, প্রপার স্যানিটাইজড করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, সিসিটিভি আর ম্যান্ডেটরি ইন এভরি এক্সামিনেশন হল and the place hall which are the out of the CCTV coverage prior steps be excluding regarding video recording। তাহলে সবাই কিন্তু বুঝতেই পাচ্ছ সিসিটিভি ফুটেজ থাকবে সেখানে কোনো চালাকির কোনো গল্পই চলবে না। সিডি অফ ইচ অ্যান্ড এভরি সিসিটিভি ফুটেজ অ্যান্ড অর ভিডিও রেকর্ডিং শুড কগনাইজড টু দ্য কাউন্সিল ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তারা কিন্তু চেয়ে পাঠাতে পারে। ইফ এনি ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর দ্য examination was previously affected coronavirus and now recovered or if anyone has to the asked to stay quarantined due to the unavoidable circumstances risks kyo kintu risks ni asha dorkar nei, the school authorities are requested to arrange a separated rooms for all those candidates oi student gulo alada room er byabostha korte hobe of the norms of the social distancing
আদার প্রিকশন অ্যান্ড ভিডিও রেকর্ডিং আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু অল কাইন্ডলি পারসিউ অল দ্য অ্যাবভ মেনশন নর্মালি ইউর ফেথফুলি। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি যে সিসিটিভি এরিয়ার মধ্যে পরীক্ষাটি হবে, সেই জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। সিটি কিন্তু সিটি ফুটেজ কিন্তু চেয়ে পাঠাতে পারে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, সেভাবে সজাগে নিজেকে প্রিপেয়ার করে অবশ্যই যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ভাজিয়ে দেবেন। তারপরে যদি এই পিডিএফ ফাইলটি এবং কোথায় কী হয়েছে সমস্ত পিডিএফ ফাইল নেওয়ার দরকার পড়ে, তাহলে আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যাবে গিয়ে ক্লিক করে পিডিএফগুলো নিয়ে নেবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।